সেই মেয়েটা ভালো আর হোক না রঙে কালো যে স্বামীর ঘরে হাদিসি কোরআনের জেলে দিল আলো ও গো সেই মেয়েটা ভালো আর হোক না রঙে কালো যে শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা মায়ের মতো বাসে ভালো ও গো সেই মেয়েটা ভালো ও গো নারীর মাঝে ও গো নারীর মাঝে আল্লাহ আমার কি উপহার দিল আর নারীর জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা হলো আর তবু কেন ও গো তবু কেন নারী বেশি হবে জাহান্নামি শুধু ঠাটে বাটে সময় কাটে বলো কেমন নারী তুমি যদি না থাকে ঈমান তোমার রূপের কি দাম বলো বলো যদি না থাকে ঈমান তোমার রূপের কি দাম বলো বলো হলে ইমানওয়ালা ও কোনা রঙে ময়লা হলে ইমানওয়ালা ও কোনা রঙে ময়লা সে আল্লাহর কাছে ভালো ও গো সেই মেয়েটা ভালো আর ও কোনা রঙে কালো যে শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা মায়ের মতো বাসে ভালো ও গো সেই মেয়েটা ভালো ও গো সেই মেয়েটা ভালো এখানে অনেক মায়ের আছে আমার লেখক লিখছেন এই মায়েদের মধ্যে আমার লেখক লিখছেন যে মেয়েদের জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন যে পুরুষের থেকে মেয়েরা অনেক জান্নাতে যাওয়া সোজা সুতরাং মেয়েরাই জান্নাতে আগে যাবে কিন্তু আমার নবী মিরাজের মধ্যে গিয়ে দেখলেন যে নবীদের যে নারীদের জান্নাতে যাওয়া সোজা সেই মেয়েরা জাহান্নামের মধ্যে অনেক পড়ে আছে 70 জন নারী সমান মাত্র 16 জন পুরুষ যে মেয়েদের জান্নাতে যাওয়া সোজা করলেন আমার নবী মিরাজের মধ্যে গিয়ে দেখলেন সেই জাহান্নামের মধ্যে নারীর সংখ্যা অনেক বেশি তাই আমার মায়েরা আমার নবী মিরাজ থেকে দেখে এলেন যে মেয়েদের সংখ্যা এত বেশি কেন তাই আমার মায়েরা আপনারা বেশি বেশি করে কোরআন পড়বেন আপনারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন বিশেষ করে পর্দার মধ্যে থাকবেন আর বেশি বেশি করে দান করবেন আমার নবী বলে গেলেন মেয়েদের জন্য কি নবী মিরাজে গেলে কেঁদে ফেলে আজাব দেখে দুনয়নে দেখে সারি সারি জ্বলছে নারী ওই জ্বলন্ত আগুনে কারো পেট চিরে তার আগুন জ্বলে কারো জবান ছিঁড়ে ফেলে কারো ঘি ফুটছে মাথার কারো পিসছে জাতায় আর কেউ বাতাসি কলে এরা কারা নামাজ বিনা নারী গৃহবধূকারী এরা বেপর্দাতে ছিল নামাজ বিনা নারী গৃহবধূকারী এরা বেপর্দাতে ছিল এরা পর পুরুষের সনে আর মিলত গোপনে তাই দোজকে জ্বলতে হলো ও গো সেই মেয়েটা ভালো আর হোক না রঙে কালো যে শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা মায়ের মতো বাসে ভালো ও গো সেই মেয়েটা ভালো ও গো সেই মেয়েটা ভালো ও গো সেই মেয়েটা ভালো।